ঝোলার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। শীতকালে মানুষের স্কিন যেমন থাকে রুক্ষ, সেই সাথে প্রকৃতির অবস্থাও থাকে অনেক খারাপ। প্রকৃতি ত্বক হয়ে যায় অনেক রুক্ষ, ধুলা খাইতে খাইতে গাছের পাতাগুলোর অবস্থাও খারাপ। হোয়াটএভার, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। শুভ অপরাহ্ন সবাইকে। আশা করছি শীতকালে মাঝামাঝি আমার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল হলেও ভালো লাগতেছে যে রোদ আছে, মাঝখানে কয়েকদিন রোদের দেখা পাওয়া যায় নাই, উঠলেও হয়তো অল্প সময়ের জন্য রোদ উঠছে, আবার রোদ চলে গেছে। বাট আজকে ওয়েদারটা ঠিক আছে, মোটামুটি একেবারেই রৌদ্রজ্জ্বল, খুব সুন্দর একটা ওয়েদার। কি অবস্থা আমার ভিউয়ার্সদের, কে কোথায় কি অবস্থায় কেমন আছেন, আই হোপ কমেন্ট করে জানাবেন। কারণ এতদিন আপনারা জেনে গিয়েছেন যে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ সহকারে পড়ি এবং চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। অনেকেই কমেন্টে অনেক ধরনের পরামর্শ দেন আমাকে, অনেক কিছু সাজেস্ট করেন, প্রত্যেকটা সাজেশনই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবার সাজেশন কি গুরুত্ব সহকারে নেই। এটা ভাবার কোনো কারণ নাই যে আপনাদের কমেন্ট আমি পড়ি না বা দেখি না। একটা ইমোজি কমেন্টের রিপ্লাইও আমি আরেকটা ইমোজি দিয়ে হলো অন্তত সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মডিফাইড আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যুগে আর ভার্সন থ্রি কে চালাতে চায়? সবাই চায় আপডেট অ্যান্ড আপগ্রেড বাইক চালাতে, আর এই বাইকটা অনেকদিন ধরেই আমার সাথে চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। এরপরেও চিন্তাভাবনার মধ্যে রাখছি যে আরেকটা বাইক নিব, কিন্তু কি বাইক নিব, কবে নিব, এটা এখনও ডিসাইড করে নিই। যখনই নিই না কেন, আর যে ব্র্যান্ডের বাইকই নেই, স্পোর্টস বাইক চালানোর ইচ্ছা আর আমার নাই। যদি সম্ভব হয় নেকেড স্পোর্টস কিংবা কমিউটার সেগমেন্টের ভালো কোনো গাড়ি, আর যদি হায়ার সিসি চলে আসে বাংলাদেশে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই হায়ার সিসির একটা বাইক নেব। আগের তুলনায় বর্তমান প্রজন্মের রাইডাররা অনেক বেশি সচেতন, হাতে গোনা কিছু সংখ্যক রাইডার ছাড়া মোটামুটি সবাই উইন্ডব্রেকার, গ্লাভস, সেফটি গার্ড, হেলমেট এগুলো পরিধান করেন। কারণ একটা সময় ছিল ঢাকা শহরে কেউই হেলমেট পরতো না, শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া আর কোথাও তেমন একটা হেলমেটের ব্যবহার হইতো না। চিন্তা করতেই জানি কেমন লাগে, ঢাকা শহরে কোথাও কোনো রাইডার, কোনো বাইকার হেলমেট ইউজ করতেন না, শুধুমাত্র ঢাকা সেনানিবাস এলাকা ছাড়া। ঢাকা সেনানিবাস এলাকা অনেক আগে থেকে হেলমেট পরার ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি ছিল, এখনও সেটা আছে। আর সেনানিবাস এলাকায় যখন আপনি প্রবেশ করবেন, ঢুকার আগেই আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কেন যাবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, যার কারণে অনেকে সেনানিবাস এলাকা থেকে ইগনোর করতে চান। এছাড়া আরও অনেক ধরনের কাহিনী আছে, নির্দিষ্ট লেন ছাড়া আপনি বাইক রাইড করতে পারবেন না, নির্দিষ্ট গতির বেশি আপনি চালাতে পারবেন না, এরকম আরও অনেক কিছু রুলস। সব জায়গায় ইউটার্ন নেওয়া যাবে না, হুটহাট করে ডান বামে ঢুকানো যাবে না, একটু পরপরই হচ্ছে মিলিটারি পুলিশের চেকপোস্ট থাকে, তল্লাশি থাকে, একটু চিন্তা করে দেখেন তো। তা আমরা যদি সেখানে ট্রাফিক রুলস ফলো করে চলতে পারি, ট্রাফিক রুলস মেনটেন করে চলতে পারি, তাহলে আমরা আউটডোরে কেন পারবো না? আমার ধারণা এর জন্য দুই থেকে তিনটা জিনিস দায়ী। প্রথমত, ঢাকা শহরের রাস্তায় ধারণ ক্ষমতা চেয়ে অনেক বেশি ট্রাফিক। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা এখানে ছোটোখাটো রুলস ব্রেক করলে সেভাবে কোনো শাস্তির মুখোমুখি হতে হয় না, যেটা সেনানিবাস এলাকায় হতে হয়। ভালো হতো যদি সব কিছু একটা নিয়মের মধ্যে চলে আসতো, বিশেষ করে ইনসাইড ঢাকা মেট্রো বাস, মেট্রো রিক্সা, অটো, সিএনজি, বাইক, এভরিথিং সব কিছু একটা সিস্টেমের মধ্যে থাকলে রাস্তা শৃঙ্খলা অটোমেটিক ফিরে আসতো, ভালো লাগতো। আশা করছি হবে একদিন ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে। বনশ্রীর এই রাস্তাটা হওয়ার পর থেকে এই রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি, তুলনামূলকভাবে আগের থেকে গত 5-6 বছরে কয়েক গুণ বেশি বেড়ে গেছে এই রাস্তায় গাড়ির চাপ। আগে এতটা ছিল না, আর রাস্তাটাও ছিল অনেক ভাঙা, অনেক বাজে অবস্থা, কিন্তু যে সমস্ত গাড়িগুলো বিশেষ করে পূর্বাঞ্চল এলাকা, যাত্রাবাড়ি এলাকা হয়ে আসা যাওয়া করতো, সেই গাড়িগুলো এখন খুব ইজিলি এই রাস্তা দিয়ে খুব কম সময়ের মধ্যে বের হয়ে যেতে পারে, যার কারণে এই রাস্তায় তুলনামূলকভাবে গাড়ির প্রেশার একটু বেশি থাকে। বিশেষ করে রাত্রে 8-9টার পর থেকে লং ভেহিকেলের প্রেশার থাকে অনেক বেশি, রাত্রে 12-1, 2-3 মিডনাইট পর্যন্ত এখানে দূরপাল্লার গাড়ি, লং ভেহিকেলের একটা চাপ থাকে। এখানে একটা ছোট বাসের বাজার দেখা যায়, কেউ যদি কাউকে বাস দিতে ইচ্ছা করে তাহলে এখান থেকে কালেক্ট করতে পারেন, সুলভ এবং পাইকারি মূল্যে এখান থেকে বাস পাবেন। এ হচ্ছে মেরাদিয়া বাজার, যদিও এখন আর রাস্তার উপরে বাজারটা বসে না, বাট কদিন আগে এখানে রাস্তার উপরেই বাজার বসতো, অনেক জমজমট ছিল এবং এখানে একটা ভালো রকমের জটলা তৈরি হতো, কিন্তু এখন আর সেটা হয় না, এখন বাজারটা চলে গেছে বনশ্রীর ভিতরের দিকে। ভাঙাচোরা বনশ্রী চিকন রাস্তাটা এখন হয়ে গেছে অনেক ওয়াইড, অনেক চওড়া এবং মসৃণ একটা রাস্তা, আর এই ভিউটা দেখতেও ভালো লাগতেছে। বিশেষ করে আমার হাতের ডান পাশে হচ্ছে আফতাবনগর, আফতাবনগর আবাসিক এলাকা, আর এটা হচ্ছে বনশ্রী। তো এই দুইয়ের মাঝখানে যে লেকটা, এই লেকটা যদি একটু সংরক্ষণ করা যেত আর এই রাস্তার পাশ দিয়ে যদি একটা ওয়াকওয়ে নির্মাণ করা যেত তাহলে দেখতে ভালো লাগতো। এখানে আসলে দেখা যায় যে বাসের সাঁকো আর ওই যে নিচ দিয়ে অনেকে নৌকায় হচ্ছে খেয়া পারাপার হন এই খালের উপরে, ওই যে দেখা যাচ্ছে যে নৌকায় খেয়া পারাবার হচ্ছেন, এটা বনশ্রীতে আসলেই দেখা যায়। আর এই টোটাল ওয়াইড অ্যাভিনিউটা দেখতে ভালোই লাগতেছে, সূর্যের আলো যখন ঠিক রাস্তার অপোজিটে এসে পড়ে তখন
অনেক সুন্দর লাগে এই সান রিফ্লেকশনটা। তো বনশ্রী রোডের মাঝখানে একটা ডিভাইডার খুব দরকার, কারণ ডিভাইডার না থাকলে আমার মতো বাইকার একটু আগে যাওয়ার জন্য এইভাবে রাস্তা পার হইতে হয়, এইভাবে ওভারটেক করতে হয়। পুরো রোডটাই সুন্দর, আর এখানে আসলে একটু জ্যাম সব সময় থাকে সমুদ্রে ডিভাইডারের কারণে, কারণ চাইলে হুটহাট করে একটা একটাকে ওভারটেক করতে পারে না, এই কারণে একটা জটলা লেগেই থাকে এখানে। এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই জটলাটা দেখা যায়। আচ্ছা, আমি কি আজকে কথা একটু আস্তে বলতেছি, একটু স্লো মোশনে কথা বলতেছি মনে হচ্ছে, একটু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছে। আমার কথার থেকে যদি গাড়ির নয়েজ বেশি হয়ে যায় তাহলে তো প্রবলেম। মফস্বল শহর থেকে আস্তে আস্তে করে চলে আসছি বনশ্রী পার হয়ে রামপুরের কাছাকাছি। ইলুপ পার হয়ে ঢুকবো হাতিরঝিল, অ্যান্ড সেকেন্ড ব্রিজ হয়ে ঢুকবো গুলশানের দিকে। গুলশানে হালকা পাতলা কাজ আছে, কাজ সেরে দেন তারপর আবার বাসায় ব্যাক করবো। রামপুর আর এ একটা ইলুপ, আর এটা হচ্ছে বাড্ডার একটা ইলুপ। হাতিঝিলে ঢুকতে হলে এই ইলুপটা পার হইতে হয়, আর হাতিঝিল থেকে বের হওয়ার সময় বাড্ডার ইলুপটা পার হয়ে এদিকে আসতে হয়। তো এটা মোটামুটি ঠিক আছে, কারণ চাইলেই রাস্তাটা পার হয়ে জাস্ট এক মিনিটের মধ্যে হাতিঝিলে ঢুকা যায়। কিন্তু হাতিঝিল থেকে বাড্ডা রামপুরা এলাকা আসতে হলে প্রায় মোটামুটি 15-20 মিনিটের একটা জ্যাম বা একটা জটলার মধ্যে আটকা থাকতে হয়, কারণ হচ্ছে ওই ইলুপটা সোজা হাতিঝিল থেকে আরো অনেক ভিতরের দিকে, যার কারণে বেশ খানিকটা সময় লাগে। কিন্তু এটা যদি এরকম হতো যে ওভারপাসের মতো বা এই ইলুপটার মতো খুব কাছাকাছি একটা ইলুপ থাকতো যে চাইলেই ইউটার নেওয়া যায়, তো ওইটা একটু প্যারা লাগে মাঝে মধ্যে যখন চিন্তা করি যে রাতের বেলায় ওই ইলুপ হয়ে তারপর ঘুরে আসতে হবে। তো এটা মনে করতে গেলেই কেমন জানি খুব ভালো রকমের পেইন লাগে, প্রায় 15-20 মিনিটের একটা জ্যামের মধ্যে আটকে থাকতে হয়। আর হাতিঝিলটা বরাবরই ভাল লাগে, সবসময় ভাল লাগে, কারণে ভাল লাগে, অকারণেও ভাল লাগে। ভাল লাগার কারণ সম্ভবত এই ঝিলটা, এই লেকটা। রাইড করতেছি একটু স্লো মোশনে, আস্তে আস্তে রাইড করতেছি একটু রিল্যাক্সে। দেখেন না কি ভালো লাগতেছে, কেমন ফাঁকা লাগতেছে রাস্তাটা, আর এই যে এত সুন্দর নান্দনিক একটা ব্রিজ, রাইড করার মজাই আলাদা, অন্যরকম। আর এই জন্যই ভালো লাগে হাতিঝিলে রাইড করতে। যাব হচ্ছে ডান দিকে। ও মাই গড, ব্রিজটা পার হইতে না হইতেই এখানে জ্যাম। তবে এই জ্যামটা সবসময়ই থাকে হাতিঝিলে, সন্ধ্যার পরে আরও ভয়াবহ অবস্থা থাকে এখানকার। এটা হচ্ছে গুলশান তেজগাঁ লিংক রোডের সিগন্যালের জ্যাম, এখানে জ্যামটা বরাবরই থাকে, সবসময় থাকে, আজকেও আছে। বাট আমি একটু ডান দিকে যাই, কারণ এরপরে যদি আরেকটা সিগন্যালে পড়ি তাহলে মোটামুটি 5-10 মিনিটের সময় ডান দিকে বের হয়ে যাই। হাতিঝিল যে অ্যাঙ্গেল থেকে দেখেন, যেদিক থেকে দেখেন, সব প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে হাতিঝিলের সৌন্দর্যটা এক এক রকম। তবে হাতিঝিলকে অ্যাকচুয়ালি ভালো লাগে সন্ধ্যার পরে, যার কারণে হাতিঝিলে বাইকটা চালিয়ে একটা অন্যরকম শান্তি কাজ করে। এই যে হাতিঝিলে হাতি দাঁড়িয়ে আছে আর আপনারা সেলুট করতেছে। অ্যান্ড আই উইল হ্যাভ টু লেফট টার্ন। এই লেকের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা গুলশান বাড্ডা লিংক রোডের দিকে গেছে, এই রাস্তা ধরে খুব সহজে যাওয়া যায়। অনেকে এই রাস্তাটা চেনেন, যারা বিশেষ করে এই এলাকার আশেপাশে থাকেন এবং এই রাস্তা ধরে নিয়মিত যাতায়াত করেন তারা খুব ভালোভাবে চেনেন। হাতিঝিলের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই যে ছোট্ট একটা বোর্ড যাচ্ছে দেখেন, এটা হচ্ছে যাত্রীবাহী একটা বোর্ড, যেটা রামপুরা ব্রিজ থেকে আবার কখনো মগবাজের ওইদিক থেকে ছেড়ে আসে। 20-30 টাকা করে টিকিট রাখে। তো যারা জ্যাম ট্যাম পার করে মানে শহরের ভিতরে একটু নদীমাত্রিক স্বাদ নিতে চান তারা হয়তো অনেকে দেখা যায় বোট রাইড করেন, আর এটা যথেষ্ট সেফ। চুপচাপ টিকিট কেটে বোটে উঠে বসে থাকেন আর খুব অল্প সময়ের মধ্যেই বোটের জেটি আছে সামনে ওইখানে নামায় দেয়। এই হচ্ছে সেই জেটি যেখানে লোকজন ওয়েট করছে আবার এখান থেকে পারাপার হওয়ার জন্য, যে লাইনে দাঁড়ায় আছে অনেকে। বাট সুন্দর এই সিস্টেমটা, আর এটা শুধু হাতিঝিলি, আর অন্য কোথাও এটা দেখা যায় না। আর গুলশান একে ঢোকার সময় এখানে পুলিশ চেকপোস্ট, মেবি উইদাউট পুলিশ। যাই হোক, দেখতে দেখতে চলে আসছে গুলশান একে, এরপর নেব একটা ইউটার্ন। অন্যান্য দিনের মতো ক্রাউড হয়েছে, খুব বেশি নয়েজ একটু কমই দেখা যাচ্ছে। তো যাই হোক, যে কাজে আসছি কাজটা শেষ করেই একটু পরে আবার ব্যাক করছি ভিডিওতে। আমার কাজ শেষে প্রায় 3.5 ঘন্টা পর আবার ক্যামেরা অন করলাম, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, সেই সাথে একটু একটু করে ঠান্ডা পড়া শুরু। আজকে 2-3টা দিন ধরে মানে প্রচুর বাতাস বাইরে, একটা কনকনে ঠান্ডা বাতাস যেটা পুরোপুরি গায়ের মধ্যে লাগে, যার কারণে দেখা যায় যে বাইক রাইড করতে অনেক সময় একটু প্রবলেম হয়। কদিন আগে হচ্ছে কি আমার গলার অবস্থা খারাপ ছিল, ঠান্ডায় গলাটা ভেঙে গেছিলো। যদি হেলমেটের ভাইজারটা খোলা থাকে তাহলে নাকে মুখে বাতাস ঢুকলে দেখা যায় যে নাকটা বন্ধ হয়ে যায়। এই তো সন্ধ্যা হওয়ার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহর আস্তে আস্তে ঝিমে পড়বে, সারাদিনের অফিস ওয়ার্ক শেষে মানুষ যে যার মতো করে বাসায় ফিরবে বিশ্রামের জন্য। আবার ঠিক এই একই সময়ে কেউ কেউ সারাদিন বাসায় থেকে থেকে বোর হয়ে সন্ধ্যার পর একটু ঘুরতে বের হবে, রেস্টুরেন্টে যাবে বা কোনো অ্যামিউজমেন্ট প্লেসে যাবে ঘুরতে আড্ডা দিতে। একই সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজ, কারো এটা ট্রাভেল টাইম আর কারো হচ্ছে এটা রেস্টের টাইম। ওকে, আপনি যান,
ক্যামেরা চোখ দিয়ে দেখা নাও যেতে পারে, বাট খালি চোখে দেখা যাচ্ছে ওই যে দূরে আকাশের উপরে ছোট্ট একটা হলুদ টিপের মতো চাঁদ। যাই হোক, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, আর সামনের যে রাস্তা আছে সেই রাস্তা আসলে ওরকম কোনো ল্যাম্পপোস্টের আলো নেই, যার কারণে আজকের ভিডিও থেকে আমি এখানে উঠে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।